শুক্রবার সন্ধ্যায় গোয়ালপুকুর থানার পুখরিয়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইনুল হক নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ওই ব্যক্তির বাড়ির একটা ঘরে আগুন লাগে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে একে একে চার থেকে পাঁচটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর দেওয়া হয় গোয়ালপুকুর দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ওই ব্যক্তির প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। আজকে আমাদের পুখুরিয়া গোয়ালপুকুর ব্লকের আন্ডারে পুখুরিয়া জিপি এবং পুখুরিয়া গ্রামে চার পাঁচটা ফ্যামিলির ওখানে আগুন হঠাৎ করে কীভাবে যে আগুন লাগছে বলা যাচ্ছে না। আগুন লাগে চার পাঁচটা ফ্যামিলি পুরো রাখ হয়ে গেছে। চার পাঁচটা ফ্যামিলি অন্তত খুব ক্ষতি হয়েছে। আমরা ওখানে আসে আটটাকে পুরা ই করি। আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িও আসছিল এবং আমাদের ব্লক সভাপতি মনিরাকে আমরা ফোন করি। মনিরা আমাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের ব্লক পাঠাইছে, ব্লকের টিমকে রিপোর্ট দিয়েছে এবং ব্লক ফান্ড থেকে যা কিছু হেল্প হবে, রিলিফ ফান্ড থেকে যা ওই পরিবারগুলোকে হেল্প করার জন্য আমরা এখন ব্লকে আসছি। ব্লক থেকে এখানে যা কিছু হবে, প্লাস্টিক বা যা কিছু আছে ওই পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং আমরা ব্লকেও আসছি। এখান থেকে আমাদেরকে প্লাস্টিক কাপড় ছাপড় দিয়েছে, আমরা এগুলো নিয়ে যাচ্ছি, এখন ওই পরিবারগুলোকে দিব।